খুশির লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, রান্না পুজো। এখন সকাল 10টা বেজে গেছে, আমি ঘুম থেকে উঠে টিফিন টিফিন করে নিয়েছি, আর বাইরেও মা পিসি সব রান্না পুজোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। তো রান্না পুজো যেহেতু 2 দিন ধরে হয়, প্রথম দিন রান্না বান্না হয় আর দ্বিতীয় দিন পুজো হয়, তারপরে খাওয়া দাওয়া হয়। তো আমি এই ব্লগটাকে 2 পার্টে ভাগ করব, পার্ট 1 আর পার্ট 2, দুটো 2 দিন ধরে ছাড়ব। তো চলো বাইরে দেখি মা পিসি সবাই কে কি করছে, দিদি তো এখনো আসেনি। তো এখানে সমস্ত রান্না পুজোর বাজার টাজার সব এখানে রাখা আছে, সবজি টবজি, এখানে মশলা বাজার সব সমস্ত কিছু এই ঘরের মেঝে রাখা আছে। আর চলো দেখি বাইরে কে কি করছে। তো মা সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে সব রান্নাবান্না কমপ্লিট করে রেখেছে, এখানে দুপুরের জন্য ডিমের তরকারি করে রেখেছে, ভাত করে নিয়েছে, আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করে রেখেছে, আর একেবারে রাতের জন্য ঘুগনিও করে নিয়েছে, আর পাশে যে হটপট দেখা যাচ্ছে হটপটে রুটিও করে রেখেছে। তো আমাদের যেহেতু গ্যাসেই সব রান্না পুজোর রান্নাবান্না সব কিছুই হয়, তাই মা সকালবেলায় সকালের আর রাতের একেবারে রান্না করে গ্যাস ধুয়ে মুছে পরিষ্কার করে তুলে রেখেছে। আর এখানে দিদি সবে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বসেছে, আর আমি ওকে বসিয়ে দিয়েছি চাল গুঁড়ো করার জন্য। আমাদের মিক্সিতেই চাল গুঁড়ো হয় যেহেতু অল্প চাল, আর পিসি এখানে সেই চালগুলোকে ছেঁকে নিচ্ছে। তুই এখন বসে বসে সবগুলো চাল গুঁড়ো করবি? আর তুমি বসে বসে ভিডিও করো? আমি সকাল থেকে যে অনেক কাজ করেছি। কি কি করেছো মা? তো চাল গুঁড়ো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দিদি আর পিসি এখানে বসে পড়েছে সবজি কাটার জন্য, যেহেতু অনেক সবজি কাটতে হবে তাই সঙ্গে সঙ্গেই বসে পড়েছে সবজি কাটতে। আর পিছনে মাকে দেখতে পাচ্ছ, মাও বসেছে এখানে নারকেল কোড়ানোর জন্য, নারকেল ছাঁয়ের জন্য নারকেল কুড়তে হবে তাই মা এখানে নারকেল নিয়ে বসে পড়েছে। তো আমিও এখানে বসে গেছি এদেরকে হেল্প করতে, আমি এখানে বসে বসে ওদেরকে আলু ছাড়িয়ে দিচ্ছি। ওদিকে মা এখনো নারকেল কুটছে, আর এখনো দিদি আর পিসি এখনো সবজি কেটেই চলেছে, সবজি কাটা শেষ হচ্ছে না, এখনো হবে। আর কি বাকি আছে? পুঁই শাক, কুমড়ো, আর কি বাকি আছে? আদা ছাড়াতে বাকি আছে, চালতা। ও এখনো তার মানে অনেক বাকি। হ্যাঁ, এবার তুমি মশলা বাটতে বসো। আর আমি এখানে বসেছি সব মশলা নিয়ে। তো এখানে আছে সব রকম একটা মশলা, সব রকম মশলার মধ্যে আছে জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, চন্দনি, রাঁধুনি, এই একটা মশলা আছে, এটাকে আলাদা পেস্ট করতে হবে। তারপর আছে সর্ষে, সর্ষেটাকেও আলাদা পেস্ট করতে হবে, পোস্ত আছে, পোস্তটাকেও আলাদা পেস্ট করতে হবে। তো এই সব মশলা নিয়ে আমি এখন বসে পড়েছি পেস্ট করব বলে। তো চলো এগুলোকে পেস্ট করে নিই। আমি সব মশলা বেটে রেখেছি, আদা বাটা, এটা পোস্ত বাটা, এটা এটা কি মা, 5 কি, সব রকম মশলা, সব রকম মশলা বাটা আর সর্ষে বাটা আছে। আর এখানে সব গোটা মশলাগুলো আছে, কাজু, কিশমিশ, তেজপাতা, কাঁচা লঙ্কা, মৌরি, এগুলো এখানে রেখে দিয়েছি। এখানে মায়ের নারকেলও কোড়া হয়ে গেছে সব, এক হাঁড়ি নারকেল কুড়ে রেখেছে। আর এই গ্যাসে আমাদের রান্না হবে, এইখানে এইখানে একটা গ্যাসে রান্না হবে, আর বাইরে যেখানে সবজি কাটা আছে এখানে একটা গ্যাসে রান্না হবে। আর এখানে সবজি কাটা প্রায় শেষ, শুধু কুমড়ো কাটতে হবে আর চালতাটা কাটতে হবে না? এখানে কি কি কাটা আছে দেখো, ঝিঙে কাটা হয়েছে, চিচিঙে কাটা হয়েছে, বেগুন কাটা হয়েছে, পটল ভাজার জন্য কাটা হয়েছে, কলা ভাজা,
জন্য কলা কাটা হয়েছে, তা আলু ভাজা হবে, ঢ্যাঁড়স ভাজা হবে, আর ওখানে ওল ওল কি হয় গো, ওলের চাটনি হবে, আর ওটা ওই বলি কুমড়ো সজনা পাতা দিয়ে মটর ছোলা দিয়ে একটা ভাজা হয়, আর এখানে আছে বেগুন আলু দিয়ে এটা মাছ দিয়ে ঝোল হবে কচু দিয়ে, আর আর এখানে কুমড়ো আলু পুঁই শাক একটা তরকারি হবে, কুমড়োটাই এখনো কাটা হয়নি, কুমড়োটা কাটা হবে, এখানে পুঁই শাক আর আলু কেটে রেখে দিয়েছে, আর ওই যে চালটা চালটার আচার হবে, চালটাও এখনো কাটা হয়নি, তো চালটা কাটা হয়ে গেলে আর কুমড়ো কাটা হয়ে গেলে এদিকে সবজি কাটা প্রায় সব শেষ। আমার বাবা তন্ময় মাছ আনতে গেছে বাজারে, মাছটা নিয়ে এলে মাছ কাটা হবে, মাছ কাটা হয়ে গেলে মানে সব কাটাকুটির পর্ব সব শেষ, তারপরে আবার রাত 8টা 9টার দিকে মা বসবে রান্নার জন্য। এই মাছ তো বাবা তন্ময় চলে এসেছে বাজার থেকে মাছ নিয়ে, তো দিদি অলরেডি বসেও গেছে মাছ কাটতে, তো দিদি এখানে বসে বসে মাছ কাটছে, আর পিসির সাথে যে মেয়েটা এসেছিল ওর নাম বিষ্ণুপ্রিয়া, তো বিষ্ণুপ্রিয়া এখানে মাছগুলো সব ধুয়ে দিচ্ছে আর দিদি বসে বসে সব কাটছে। এখানে আমাদের সব মাছগুলো কাটা হয়ে গেছে, মাছ কাটা কমপ্লিট, এখানে ইলিশ মাছ আছে, রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে, তো সব রকম মাছ এখানে কেটে নুন মাখিয়ে রেখে দেওয়া হয়েছে জল ঝরার জন্য। তো এখন 9:30 বেজে গেছে আর মা চলে এসেছে রান্নাঘরে ভোগের হাঁড়ি বসানোর জন্য, ভোগের হাঁড়ি হলো যেটা মানে ঠাকুরের জন্য রান্না করা হয় আর কি, সেটাকে ভোগের হাঁড়ি বলা হয় বা এটাকে গাছ হাঁড়িও বলা হয়ে থাকে, তো এটাই সবার প্রথমে রান্না হয়। তো এটা রান্না করার আগে যেটাতে রান্না হবে মানে গ্যাস বা যারা উনুনে রান্না করে উনুন, সেটাকে ভালো করে পুজো করতে হয়, হাঁড়িটাকেও সিঁদুর দিয়ে ভালো করে পুজো করতে হয়, তারপরে এটা বসাতে হয় এবং এটা বসানোর সময় কথা বলতে নেই, এক মন দিয়ে বসাতে হয়। তারপরে এই ভোগের হাঁড়ির ভাতটা হয়ে গেলে তারপরে অন্য যা সমস্ত রান্নাবান্না আছে সেইগুলো হবে, তো মা এখন সেই ভোগের হাঁড়ির ভাতই বসাচ্ছে। এখানে মায়ের গাছাড়ির ভাত ফুটে গেছে, আর এখানে পিসি পিঠের জন্য কি করছে, দা গোলা তৈরি করছে, এক গামলা গোলা হচ্ছে, এর এক হাঁড়ি পিঠে হবে, আর এখানে তেল বসিয়ে দিয়েছে, তেল গরম করতে বসিয়ে দিয়েছে পিঠের জন্য, তো এরা দুজনে এখানে মা আর পিসি এখানে রান্না করছে, আর এইখানে ওপরে করছে দিদি, এখন দিদি এখন আলু ভাজতে বসেছে, একটা একটা করে সব ভাজাভুজি করবে, তারপর মাছ ভাজা হবে, সব ভাজাভুজি গুলো হয়ে গেলে তারপর মাছ ভাজা হবে, তারপরে তরকারি হবে, তো তোমরা দেখতে থাকো একটা একটা করে কি কি ভাজছে। এই সবে রান্না শুরু হয়েছে, ঠিক আছে, সবে এখানে দিদি আলু ভাজতে শুরু করেছে আর মা ওখানে গাছাড়ি পান্তা মানে গাছাড়ি ভাত সবে শুরু করেছে, তো এরপর কি কি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দিদি এদিকে ভাজছে আর আমি এদিকে সবকিছুতে নুন হলুদ মাখিয়ে রাখবো, নুন হলুদ মাখিয়ে মাখিয়ে ফুটে দেবো। পটল আর এখানে মা গাছাড়ি নামিয়ে আর এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছে আর পিসি এখানে পিঠে ভাজছে, এই হাঁড়িটা ভর্তি পিঠে হবে। Thank you.
সব ভাজাভুজি প্রায় শেষ হয়ে এসছে, আর শুধু ঝিঙে ভাজাটা মনে হয় বাকি। তো ঝিঙে ভাজাটা পরে হবে, মা ওদিকে ঝিঙেটা কতক্ষণ লাগবে, ঝিঙেটা ভেজে নিয়ে আর এই যে মাছ এখানে রেডি করে রেখে যায়। তাই তো ঝিঙেটা ভাজা হয়ে গেলেই মাছ ভাজতে আরম্ভ করবে এক এক করে। এখানে রুই মাছ নিয়ে নিয়েছে, তারপরে ইলিশ মাছ ভাজা হবে, তারপর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তারপরে কুমড়ো চিংড়ি বসিয়ে দেবে। পিসি সবে উঠে এসে বসেছি, কত কষ্ট বলো পিসি, সাড়ে নটায় বসেছে আর এই দুটো দশে পিঠে করা শেষ হলো, দুটো দশে পিঠে শেষ হলো। তো এখানে আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো কাজ শেষ। আর এখানে তন্ময় রানাদা সবাই ঘুমাচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 3টে,
এই মাত্র সবে আমাদের সব রান্না বান্না সব শেষ হলো। দিদি পিসি মাই তিনজন মিলে সব রান্না বান্না করেছে, আমি তো কিচ্ছু করিনি, আমি শুধুমাত্র বসেই ছিলাম। তো ওরাও এখন এই দিদি এখানে বসে আছে সবে রান্না করে উঠে বসেছে সবে। সেই যা সেই সন্ধ্যাবেলা বসেছিল, 9:30টার সময় রান্না শুরু হয়েছিল, সেই যা বসেছে এই মাত্র সবে উঠেছে, উঠে বসেছে। আর আমার মা তো এখনো পর্যন্ত বসার সময় পায়নি, সেই সকাল থেকে যা শুরু করেছে এখনো রেস্ট পাচ্ছে না। রান্না শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার শুরু করেছে আমার পিসি আর মা বাসন মাজতে, রান্নার সমস্ত বাসনপত্র নিয়ে এখন মাজতে আরম্ভ করেছে। তো যাই হোক, আমি যেমনটা বলেছিলাম যে রান্না পুজোর ব্লগটা আমি দুটো পার্টে দেবো, পার্ট ওয়ান আর পার্ট টু। তো আজকে পার্ট ওয়ান ছিল, তো পার্ট ওয়ান আজকের মতো এইখানেই আমি এন্ড করছি। আশা করছি আপনাদের দেখতে ভালোই লেগেছে। আর আমি সেই সব সেই সন্ধে 9:30টার সময় রান্না শুরু হয়েছিল আর এই রাত 3টেই শেষ হলো, আমি পরপর সব রান্নাগুলোই দেখিয়েছি। তোমরা দেখে কমেন্টে বলবে যে কতগুলো আমাদের রান্না হয়েছে, কতগুলো আইটেম হয়েছিল আমাদের, মানে আজকে কতগুলো রান্না হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, যদি দেখো তাহলে নিশ্চয়ই বলতে পারবে। তো আমি পরপর সব দেখিয়েছি, দেখবে। আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখন খুব ঘুম পেয়েছে, সবাই শুয়ে পড়ব, এরপরে পার্ট টু আবার আসবে। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো, টাটা, গুড নাইট।